হাবিব আল্লাহ মুবারকের মধ্যে লাগাই দিলেন, আল্লাহর নবী কান্দতেছেন আর বলতেছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। জিব্রাইল দৌড় মেরে গেলেন আল্লাহর কাছে, ও আল্লাহ তোমার বন্ধু এই মুহূর্তে গেল, যাওয়ার পরে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলতেছে উম্মতের গুনাহ মাফ করার জন্য। জোরে করে সুবহানাল্লাহ জিব্রাইল বললেন ও জিব্রাইল এখন কি করতেছে? জিব্রাইল দৌড়ে আসলেন, কানটা লাগাই দিলেন, আমার নবী পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বন্ধু এই মুহূর্তে যাওয়ার পরে তোমার নাম প্রকাশ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধু যদি আমি আল্লাহর নামটা বলে থাকে, যাও তোমার বন্ধু কানের মধ্যে খবরটা পৌঁছে দাও, আমি আল্লাহ আমার কুদরতের জবান দ্বারা পড়ে নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন নাম বলেছে আমার রাসূল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ চক্কর চক্কর, আমার আল্লাহর কুদরতি জবান দ্বারা এমন একটি বাক্য বাইর করেছেন, এমন একটি নাম বাইর করেছেন যার মধ্যে আছে চক্কর চক্কর মায়ার নজরে, ঠিক কিনা? আমরা কি সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না, জুলুস করতে চাই কি চাই না, মিলাদুন্নবী পালন করতে চাই কি চাই না? আল্লাহ পাক সকলকে মিলাদুন্নবীর আমল করার তৌফিক দান করুন, সকলকে আমিন।